এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখে মনে হচ্ছে খরার আজ এতে লাগেনি। উফ, আমারও কি জল বিপাশে পেয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অথচ কোথাও এক ফোঁটা জল নেই। দেখেছো তো গাধা ভাই, তোমার পেছনে ছুটতে ছুটতে আমি কেমন হাঁপিয়ে গেছি। দেশটা পেয়েছে খুব। বাবা মন্ত্রমশাই ওরা সবাই সেই দূরে রয়ে গেছে। রোদে এখানে অত দূরে ফিরতেও পারবো না। তার চেয়ে এ গাছের ছায়াতে বসে শরীরটা একটু শীতল করে নি, তারপর না ফিরে যাবো বাবার কাছে। ও গাধা ভাই, তুমি আর দাঁড়িয়ে থেকো না, এসো আমার পাশে এসে একটু বিশ্রাম নাও। পৃথিবীর অবস্থা সত্যি শোচনীয়। আমি যতই রাগারাগি করি না কেন, এ কথা অনস্বীকার্য যে আমার শিষ্যরা মায়া বিদ্যা বেশ ভালোই রপ্ত করেছে। যেভাবে এই শস্য শ্যামলা ধরিত্রীকে ওরা একেবারে নিঃশেষ করে দিয়েছে, তা গুরু হিসেবে আমার সার্থকতারই পরিচয় পায়। আজ সব গাছ মৃত, কেবলমাত্র একটি গাছ জীবিত থাকবে, যা আমার সাধন স্থল, যে বৃক্ষের নিচে তপস্যা করে আমি মহাদেবকে তুষ্ট করেছিলাম, লাভ করেছিলাম আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বৃক্ষ আমার সাধনার ফলে মহামৃত্যুঞ্জয়ের মতো শক্তিশালী হয়ে উঠেছে। অসুরদের নির্মম আঘাতে সব সবুজ শুকিয়ে গেলেও এই বৃক্ষ অটুট, তবে সেই বৃক্ষের সন্ধান কেউ রাখে না, আমিও চাই না সেই বৃক্ষের সন্ধান কেউ পাক। মহামৃত্যুঞ্জয় কেবলমাত্র আমার, আমার। আর আজ সেই বৃক্ষকে আমার যজ্ঞ দ্বারা সক্রিয় করে ধরণীকে পাপ মুক্ত করব আমি। জয় মহাকাল। ఓం నమ మీ నమ మీ శీతలం
আমি কি একটা দিনও নিশ্চিন্তে থাকতে পারবো না দাইমা? প্রতিদিন ঘুম চোখ খুললেই মনে হয় আজ আবার শীতলার কোনো বিপদ হবে না। তো তুমি বলো, কম ঝড় তো গেল না মেয়েটার উপর দিয়ে, কিন্তু তাও মেয়েটা আমার একটা কথাও শোনে না। ওকে আমি বেঁধে রাখলাম, আর ও কিনা সে বাঁধন খুলে পর্যন্ত পালালো। চারদিকে যা সব শুনছি, মেয়েটার আবার কোনো বিপদ হবে না তো? না না ঠাকুরজি, শীতলা এখন ভালো আছে। যদিও তোমার বারণ না শুনে সে প্রাসাদের বাইরে চলে গেছে, কিন্তু মহারাজ সঙ্গে আছেন। মহারাজকে নিয়েই রাজ্যে ঘুরছে। শুনলে তো ডাইমা, শুনলে তো, এই তোমাদের আশকারাতেই না মেয়েটার এত সাহস হয়েছে। মহারাজ ওকে একদম শাসন করে না, কি দরকার ছিল ওকে সঙ্গে করে নিয়ে ঘুরতে যাওয়ার? হে মহেশ্বর, হে ভোলা মহেশ্বর! বাবা, মহারাজ সঙ্গে আছেন শুনে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। তুমি একটু শান্ত হও তো পদ্মা, একটু শান্ত হও। আমি যাই, হেসেল থেকে ঘুরে আসি। একটা কথা বলছি ঠাকুরজি, তুমি নিজের লোক বলেই বলছি, তোমরা যেভাবে শীতলাকে মানুষ করছো না, এটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। যতই হোক, শীতলা তো কন্যা সন্তান, এরপর তো ওকে সংসার ধর্মে মন দিতে হবে। মেয়ে মানুষের এত বারমুখ হওয়া ভালো নয় ঠাকুরজি। কি করি বলো তো বৌদিদি? মহারাজ যে মেয়েকে বড্ড ভালোবাসে। ভালোবাসা অন্ধ স্নেহ ঠাকুরজি, অন্ধ স্নেহ। আর এই অন্ধ স্নেহের জন্যে কিন্তু শীতলার বিপদ দিনে দিনে বাড়ছে। এত বড় একটা বিপদ ঘটে গেল, তাও তোমাদের চোখ খুলল না? আমার তো শীতলার ভবিষ্যৎ নিয়ে খুব ভয় করে গো ঠাকুরজি। তুমি বলো, আমি কি কিছু ভুল বলছি? না না বৌদিদি, তুমি কিচ্ছু ভুল বলোনি, আমিও সব বুঝি। কিন্তু তুমি যাই বলো ঠাকুরজি, শোনো আমার কথা। এই যে প্রজাদের নিয়ে তোমরা এত মাতাবাতি করো না, এইটাই শীতলার বিপদ বাড়িয়ে দিচ্ছে। কই, আমার ঘরেও তো ছেলে আছে, সে তো ওই হাড় হাবাতে প্রজাগুলোর সঙ্গে মিশতে যাচ্ছে না।